পাইলটিং হিসেবে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেটা চালু করেছিলাম এটা এই বছর আমরা কন্টিনিউ করব কি না এই বিষয়ে আমরা আসলে পলিসি লেভেলে আমরা সিদ্ধান্ত নিব। অ্যাকচুয়ালি প্রাথমিক বৃত্তি পরীক্ষা আপনারা জানেন যেটা আমাদের যেহেতু আপনার এটা হলো আমাদের ন্যাশনাল যে পলিসি পলিসির সাথে অনেকটা সম্পৃক্ত আপনি জানেন দুই হাজার একুশে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা যেটি করা হয়েছে সেটির আলোকে কিন্তু আমাদের এখন যে একদম প্রাইমারি থেকে ক্লাস টেন পর্যন্ত পুরো আমরা নতুন করে বইয়ের পাণ্ডুলিপি প্রণয়ন করা হচ্ছে দাপে দাপে আপনারা জানেন যে আমাদের প্রাথমিকে আমরা গত বছর অলরেডি আমরা ক্লাস ওয়ান প্রি প্রাইমারি নতুন বই আমরা দিয়েছি এই বছর ক্লাস টু থ্রির বই দিব আগামী বছর আমরা ফোর এবং ফাইভের বই দিব এবং তারই আলোকে আমাদের যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ছিল আপনারা জানেন সেটি আমরা বাতিল করে দিয়েছি জেএসসিতে যে বৃত্তি পরীক্ষা ছিল সেটি মাধ্যমিক উচ্চশিক্ষা বাতিল করে দিয়েছে এখন যেহেতু আমাদের মানে ধারাবাহিক মূল্যায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যায়নের ক্ষেত্রে আমরা প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করার পরেও আপনারা জানেন যে আমাদের প্রাইমারিতে আমরা উপবৃত্তি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ আমরা যেটা চলে আসছে এবং মোটামুটি যারা এইট্টি পার্সেন্টের উপরে যারা উপস্থিত থাকে সবাই এই উপবৃত্তি পায় এখন বিকাশভাবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন এর পাশাপাশি আমরা গত বছর যেহেতু সমাপনী পরীক্ষা বাতিল করা হয়েছিল আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আমরা সিদ্ধান্ত নিয়ে সেখানে যে আমরা যে আগে যেটা ছিল যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এটা আমরা গত বছর আমরা পরীক্ষামূলকভাবে আমরা চালু করেছিলাম আমরা তৃণমূল পর্যায় থেকে আমরা ভালো সাড়া পেয়েছিলাম যে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার মাধ্যমে দুটি কাজ হচ্ছিল একটি হলো যে আমাদের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায়ও এটা কাজ করছিল যে যারা এই এটা কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি যে আমরা যে টোয়েন্টি পার্সেন্ট বা প্রাথমিক সমাবে পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে এর ভিতরে প্রথম টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভিতরে যারা থাকে তারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা একশো মার্কে দুই ঘন্টার একটা পরীক্ষা নিয়েছি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিষয় নিয়ে এবং সেখানে যারা ভালো করেছে ইউনিয়ন ভিত্তিক তিনটা করে ট্যালেন্ট পোলা এবং মেধাবৃত্তি এবং এটা আমরা ভালো সারা পেয়েছিলাম তো যেহেতু আমরা এই বছর আমরা যেহেতু গত বছর পরীক্ষামূলকভাবে আমরা ওই প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করার পরে প্রাথমিক ভিত্তিক পরীক্ষাটা আমরা চালু করেছিলাম এই বছর আমরা এটা কন্টিনিউ করব কিনা না অথবা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশের সাথে এটা অ্যালাইন করে কি না এই বিষয়ে আমি মনে করি যেটা আসলে নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের এই পাইলটিং পর্যায়ে যে আমরা অভিজ্ঞতাটা মাঠ পর্যায়ে থেকে পেয়েছি এটার আলোকে আমরা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এই আমরা আন্তঃ মন্ত্রণালয় সভা ডেকেছি সেখানে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়সহ আমাদের অর্থ বিভাগ এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগ মাওসি ব্যানবেজ যারা আমাদের ইম্পর্টেন্ট স্টেক আছে সবাইকে আমরা ডেকেছি সবাই মিলে আমরা আসলে এই এই সপ্তাহের ভিতরে আমরা সিদ্ধান্ত নিব। যে আমরা গত বছর যেটা আবার নতুন করে যে পাইলটিং হিসেবে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেটা চালু করেছিলাম এটা এই বছর আমরা কন্টিনিউ করব কি না এই বিষয়ে আমরা আসলে পলিসি লেভেলে আমরা সিদ্ধান্ত নিব। বাট আমরা মাঠ পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে গার্ডিয়ানদের পক্ষ থেকে এটা আমরা ভালো সারা পেয়েছিলাম বাট কোনো কোনো মহল থেকে আমাদেরকে বলা হয়েছিল যে এটা আবার আমাদের ওই যে প্রাইমারির এই বৃত্তি পরীক্ষার কারণে আসলে মুখিতা বৃদ্ধি পাবে কিনা এ এই বিষয়টা আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা দরকার তা আমরা মাঠ পর্যায়ে থেকে আমরা তথ্যপাত্র নিয়েছি তারপর আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের তাদেরও আমরা মতামত নিয়েছি আমাদের পলিসিটা আমরা দেখেছি সবাইকে নিয়েই আমরা অংশীজনদের সাথে আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব